হচ্ছে যে না পেলে পেলে আপনারা দেখবেন কারণ এই ভিডিওতে আমি এই টু জেক কিভাবে আপনারা সিপিসি ওয়েট বের করবেন কম সিপিসি দিয়ে আপনারা একটা পেড ক্যাম্পেন রান করবেন এই পিকো ওয়ার্কার ওয়ার্কার সে হচ্ছে আপনার ইনসেন্টিভ অফারের জন্য এই টু জেক আমি আজকে বিস্তারিত দেখাই দেবো ভিডিওটা যদি একটু লম্বা হয় দেখবেন আশা করি অনেক কিছু ধারণা পাবেন এবং অনেক হিডেন টিপস আছে এই ভিডিওর ভিতরে দেখাই দেবো আমি কারণ হচ্ছে যে আমরা যখন মার্কেটিং করি আমরা কিন্তু অনেকে আসে ইউটিউবে দেখায় দিই ডাইল করে দিয়ে প্রমোট করে এই কাজগুলো করেন না হয় আপনাদের জন্যই আমাদের অনেক মার্কেট প্লেসগুলো হচ্ছে যে আমরা আজকে পাই না যেমন সিপিএ বিল সিপিএ বিল দিন আগে মাত্র সাতটা মিনিট আগে মাত্র দুই দিনের জন্য করছে দুই দিনের জন্য

মাইক লাগা হচ্ছে যে তারা অ্যানাউন্সমেন্ট করে এতে হয় কি কোনো কোনো লাভও হয় না এমন ধরনের কাজ শেখায় সব কিছু স্ক্রিন পদ্ধতি যে কাজটা দেখা যাবে একদম হেটেল কিপস এটা এগুলো হচ্ছে একটা জিনিস গেলে এই কাজগুলা আপনার তার থেকেও পাবেন না আপনি একটা ইনস্টিটিউটে যখন ভর্তি হবেন তারা আপনাকে অর্ধেক কাজ দেখাবে এবং অনেক কাজ হচ্ছে আপনাকে হাইক করে রাখবে আপনাকে দেখাবে না

ইমেল আইডি নেবেন কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড নেবেন আপনার নাম নেবেন মনে হচ্ছে যে আপনার কনফিডেন্স সিলেক্ট করে মাস দিয়ে নেবেন আপনি কি ওয়ার্কার না ইমপ্লয়ার সেটা নেবেন যেহেতু আমরা এখানে দুইভাবে কাজ করতে পারবো হ্যাঁ আর আপনি আই এম ইমপ্লয়ার নেবেন কারণ হচ্ছে আপনি এখানে কাজ সাবমিট করবেন জব পোস্ট করবেন আই এগ্রিকে বাটন ক্লিক করে আপ করবেন কনফার্ম

দেখুন আমি বলছিলাম যে আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনাদেরকে কিন্তু ওখানে সাজেস্ট করবে আপনি কি ওয়ার্কার না এমপ্লয়ার তা আমরা এখানে দুই ভাবে কাজ করতে পারি দেখেন এখন এখন আমি আছি এমপ্লয়ার মুডে কিভাবে বুঝবেন দেখেন পোস্ট জব যখনই আপনি ডান পাশে উপরে একটা বারে দেখবেন পোস্ট জব লেখা আছে তার মানে আপনি বুঝবেন যে আপনি এখন এই মুহূর্তে আপনি এমপ্লয়ার ফাংশনে আছেন বা এমপ্লয়ার মুডে আছেন আপনি এখন জব পোস্ট করতেও পারবেন অনেক সময় দেখবেন যে আপনি ডলার নাই বা আপনারা ডলার হচ্ছে যে লোড করতে পারেন না তখন কি করবেন ওয়ার্কার মুডে চলে যাবেন ওয়ার্কার মুডে যাওয়ার পরে আপনাকে ওয়ার্কার করে নিয়ে আসবে এবং এখানে দেখবেন ফাইন জব আপনি এখানে জব খুঁজে আপনি কাজ করবেন আমি দুই ইউনিটে একদম ক্লিয়ার করে এই সমস্ত কাজগুলো কারের জন্য দেখুন এখানে আপনি কিছু করতে পারবেন না এটা আপনার জন্য না এটা হচ্ছে অ্যাডভান্স যারা দেখেন অ্যাডভান্স লেভেলের যারা ওয়ার্কার আছে কারের জন্য এটা আপনার জন্য না আর যারা মতো বৃগেই না তাদের জন্য এগুলো ঠিক আছে সাইন আপ

আপনি যে লেভেলে কাজ করতে চান সেটা আপনি ট্যাকাগোনি হিসাবে সিলেক্ট করবেন লেভেল আপনি স্কুল লেবেল যেহেতু আমি অ্যাডভান্স লেবেলো না এক্সপার্ট লেবেলো না আমাকে এই আগে বেদনা লেভেলের কাজ পেতে হবে কাজ কমপ্লিট করা পর আমি তার পরবর্তী ধাপে যাব এখানে ট্যাকাগোনির কাল নাই যে এখানে আছে কাকা গুণী এই কাকা গুণী এই কাকা আমাকে নিতে হবে যেমন সার্ভে লিপস ব্লগ মোবাইল অ্যাপ্লিকেশন আর্টিকল আইটেল যদি আমি এখানে লিখি অ্যাপ্লাই করি না এই মুহূর্তে এই ধরনের কাজ নাই ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক এই সমস্ত কাজগুলো আছে আমরা যেহেতু এখানে ওয়ার্কার হিসাবে কাজ করবো না আমরা করবো এখানে

পেমেন্ট না থাকে তাহলে আমাদের মাস্টার কার্ড গুলো যেগুলো আসে আমরা বাংলাদেশে যেগুলো ব্যবহার করি ডুয়েল কারেন্সি যে কার্ড গুলো আসে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওগুলো দিয়ে আপনি যত ডলার রয়েছে আপনি এখানে ক্লিক করলেই দেখেন আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো তারপর আমি মেইন কাজে যাব এখানে হচ্ছে যে আপনি ইমেল আইডি আপনার কার্ড নাম্বার মেয়াদের নাম আপনার নাম নেবেন বারাস্ত দেওয়াই থাকবে

আমি জব পোস্ট করবো যদি আমরা একদম বিগেনার হল বিগেনার হয়ে আমরা অনেক সময় কনফিউজ থাকি কিভাবে আমরা জব পোস্ট করবো তাহলে আমরা এই বাম পাশে যেটা আছে আমরা কি করবো এটা ফলো করবো আমরা এটা ফলো করতে পারি আমি বিস্তারিত আমি আপনাদেরকে বলে বুঝাই দিই এটা হচ্ছে জোন আমরা যখন কোন জোনে আমরা একটা ক্যাম্পেইন করুন আমরা যখন ফেসবুক মার্কেটিং করি কোন প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু একটা এরিয়া সিলেক্ট করে দিই বা একটা দেশ সিলেক্ট করে দিই তারপর একটা এরিয়া সিলেক্ট করে দিই এটাও সেরকম একটা জোর হ্যাঁ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বলতে সব বুঝাবে একসাথে যতগুলো কান্ট্রি আছে যতগুলো কান্ট্রি আছে সবগুলোকে ইন্টারন্যাশনাল বোঝাবে একমাত্র আপনাকে আপনার দেশ ছাড়া যেহেতু আপনার দেশে বসে আপনি জব পোস্ট করতেছেন যেমন ইন্ডিয়া এটা একটা ইন্টারন্যাশনাল দেশ এরকম এখন যেহেতু আমরা জব পোস্ট করব এখন আছে ফেসবুক ক্যাটাগরি এবং এটা হচ্ছে ক্যাটাগরি তারপর আমরা সাব ক্যাটাগরি কোনটা ফেসবুক লাইক আমরা কোন কি নিব ফেসবুক

হ্যাঁ এই আর কি আচ্ছা এখন আমরা আসি আমরা আমাদের যে ট্রাফিক গুলো আছে যদি কোন অফার নেই সেটা যদি অনুযায়ী যদি ইউএসআর ট্রাফিক নিয়ে যদি আমরা কাজ করি যে এই অফারটা শুধু ইউএসআর ওয়ার্ল্ড আমি করাবো তাহলে আমি ইউএস সিলেক্ট করবো ইউএস সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের পাঁচটা

জব কাটাগনি এখন যা যা দেখবেন সবগুলো হলো জব কাটাগনি আর এগুলো হলো সাফ কথা বনি আমি যদি এখান থেকে কুইটা সিমেক্ট করি কথা বলি এখন দেখেন এগুলো হলো টুইটার সাফ কাটাগনি আমি ধরলাম আমার কী লাগবে ফলো লাগবে এখন তিরিশশো জন ফলোয়ার লাগবো ফলো তিরিশশো জন ফলোয়ার্স ঠিক আছে এরকম এগুলো সবগুলো সাফ কথা গুনি

কাকা গুনে এক কোণে তিন চার কাকা গুনে এক কোণে সাত কাকা তাহলে আমার কি হবে এই কফটা বাড়বে যদি আমি ফেসবুকে যাই দেখেন ফেসবুক শুধু ফেসবুক লাইকের জন্য একটা কস্ট ফেসবুক লাইক ফিফটি প্লাস ফ্রেন্ড ফেসবুকে লাইকও দেবে এবং পঞ্চাশ জন ফ্রেন্ডও আপনার সাথে অ্যাড হবে এখানে দুই কাকা সাত কাকা অ্যাড হয়েছে এখানে দেখেন লাইক প্লাস পোস্ট টু ওয়াল

ইমেল সাবমিট থাকে তো আমি ইমেল সাবমিট দেওয়ার পরে এখন জব টাইপ দাও আমি জব টাইপ করে দিলাম যে ইমেল সাবমিট অ্যান্ড ইমেল বেনিফিকেশন ঠিক আছে ইমেল সাবমিট করার পরে আমার ইমেলটা বেনিফিকেশন করা লব আশা তো এখানে আমি কি দিব যে ওয়াট স্পেসিফিক কাপ নিড টু বি কমপ্লিট আমাদের একটা স্পেসিফিক হচ্ছে একটা টাস্ক করা লাগবে সেই টাস্কটা কি ধরুন আমার একটা আমি এখানে একটা লিঙ্ক দিব এই লিঙ্কে দিয়ে আমার টাস্কটা করা লাগবে এইখানে আমরা কোনো ধরনের ল্যান্ডিং পেজ দেবো না যদি আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করি তাহলে ওরা আলাদা বিষয় যদি আমাদের ওয়েবসাইটে আমাদের অফারটা থাকে তাহলে আমরা কোনো সময় আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেবো না আমরা চেষ্টা যাতে গুগলে আমাদের ওয়েবসাইটটা আসে কিভাবে আসবে যখন কোন ট্রাফিক আপনার ওয়েবসাইট এর নাম গুলি সবাই সার্চ করবে গুগলে তখন গুগল আপনার যে কি ওয়ার্ডটা আছে এটা ইন্ডেক্স করা শুরু করবে যখন ইনভেস্ট করা শুরু করবে তখন গুগল আপনার ওয়েবসাইটটা অটোমেটিক করে আস্তে আস্তে নিয়ে আসবে আপনি যে কন্ট্রোল দিয়েছেন আপনার ওয়েবসাইটে সেই গুলো আস্তে আস্তে কী করবে গুগল ইনভেস্ট করা শুরু করবে তখন দেখব যে এক মাস দেড় মাস পরে আপনার গুগলে আপনার ওয়েবসাইটে টা রংকিং করছে এই টপিকটা কেউ বলবে না এটা আমি আজকে বলে দিলাম আচ্ছা তো এখানে আমরা কিছু ইয়ে দিয়ে কিবো জব

সাপে সাপে কি হয় আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় তারপর কি হয় আমাদের এই কিছু স্ক্যাম পদ্ধতির কাজ করার জন্য কিছু সস্তা ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে তারা এইভাবে স্ক্যাম করে কাজ করে পরবর্তীতে আমাদের যে লেভেলে আমাদের পিছনের জানা ভাই আছে যারা সিপি এফেলেট মাপুটিং শিখবে বা এফেলেট মাপুটিং কাজ শিখবে তারা সেইভাবে

শত শত বলে লাভ নেই আপনার আমি যে পদ্ধতি বলছেন আপনার বাইরে কেউ পড়ায় না ইনশাআল্লাহ হান্ড্রেড পাবেন আর তারপর হলো এখন এক আমি ধরলাম যে আমার একটা ওয়েবসাইট আছে হ্যাঁ ওয়েবসাইট তো হলো যে আমি না কমিশন যার সঙ্গে দেখাবো না ওয়েবসাইট দিয়ে দেখাই ধরলাম আচ্ছা এখন আমি কি করবো আপনাদের বলতে আর একটা আহ ইয়ে লাগবে শক্ত লাগবে সেটা আমি সবার শেষে বলে দেব সেটা হচ্ছে আমি এখান থেকে তো মার্ক করবো

আমাকে এই সফটওয়্যার ইউনিক একটা লিঙ্ক দিয়ে দেবে একটা দেবে ঠিক আছে সেটা আমি কি করবো এক নম্বরে আমার এক নম্বরে ওপেন করবে তারপর আসি আমি এখানে সার্চ করবো আচ্ছা আসার পরে এই যে আমি যখন গুগল আমার সার্চ করি এরকম আমার ওয়েবসাইটটা লিখে তখন আমি কি করবো আরেকটা ওকে এরকম লিখে দেবো বলবো যে ক্লিক মাই ওয়েবসাইট আমি এখানে বললাম ক্লিক করার জন্য মাই ওয়েবসাইট তো আমি আবার একটা লিঙ্ক নেব মনোযোগ সহকারে দেখুন ভাই কাজে লাগবে এরকম ভাবে আপনাদের তার চেয়েও হাতে ধরে ধরে শিখাবে না সম্পূর্ণ সিক্লেট ম্যাথড ঠিক আছে আচ্ছা তারপর যখন এখানে প্রেস করবে সেখানে দেখায় দিতে আমার এই ওয়েবসাইট ছাড়া যেন অন্য কোন ওয়েবসাইটে না যায় আশা করি কথাটা পারছেন যখনই আপনার এই ওয়েবসাইটটা দেখবে সে তখনই আপনি কনফার্ম হবেন আচ্ছা এখন হলো যে আমাদের একটা ভুল হইছে হবে এইসা হবে সবার আগে শেষ এখন আপনার প্রশ্ন হল করে বলেন যে ফাইল এই লিঙ্ক গুলা কিভাবে কি আচ্ছা এখন আমি দেখাই একটা ওপেন করে দেখাই কপি করলাম এই যে একটা এখানে

এই এটা আপনি নামায় নেবেন এটা আপনার গুগলে আসকেনশনে পাবেন সেটা আপনার নামায় নেবেন বা এই যে ডাউনলোড লাইভ শট কফি এখান টুকু পান বা গুগল অ্যাসকেনশনে গিয়ে আপনার এটা লিখবেন লাইভ শট তাহলে আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি এটা নামিয়ে নেবেন আচ্ছা আমাদের কাজ শেষ আমরা তিনটা ইয়ে দিলাম আহ তিনটা স্কেট দিলাম সে তিনটা ইয়া লিঙ্ক দিলাম আমরা এই তিনটে ওপেন করে আমাদের কাজ আমাদের ওয়েবসাইটে সে যাবে

এরকম ভাবে আপনাকে কেউ কেউনি ভাবে খোলা খুনি ভাবে কেউ বলে নাই আমি বলছি আমি যেহেতু বলছি আপনাদেরকে শিখাবো ভালন করে শিখাবো যেটা শিখাবো রিয়েল এবং অনেস্টলি ভাবে শিখাবো শুধু আমার জন্য দোয়া করেন আচ্ছা তারপর আমাদের ভাই কাজ শেষ আর কিছু নাই আমরা এখন আর কিছু নাই আমি তো দুটো রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম আমার কিছু লাগবে ইমেল সাবমিট

এই হিসাবটা খুব মনোযোগ সহকারে দেখবেন কাজে লাগবে এবং এটা হচ্ছে আপনার কিভাবে কম টাকার টাকা বের করবেন আচ্ছা

নিব এবং তাদেরকে আমি কত গড়ি আমি একশো জন সত্তর জন নিব এবং তিনটা রিকোয়ারমেন্ট স্ক্রিনশট কতদিন থাকবে আমার জবটা আমি দিলাম সাত দিন থাকবে এবং আমার প্রতিটা ওয়ার্কার পঞ্চাশ করে পাবে

যখনো কোনো ছাড় আপনাকে হবে আপনারা পেয়ে যাবেন এবং এইভাবে আপনারা সাইডে আপনারা কম নেবেন এরকম সম্পূর্ণ ছাড়া কেউ না আমি শেখায় নিলাম যাকে আপনারা আপনারা শিখেন ভাই শিখেন আমার জন্য দোয়া করবেন আর এই সফটওয়্যারটা আপনারা নামাই নেবেন সবাই আসসালাম আলাইকুম